নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24। আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু গোলক। তো বন্ধুরা, বারো মাসি সজিনা, যেটা ODC 3, এই বারো মাসি সজিনার ভিডিও কিন্তু আমি অলরেডি দুটো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম, যে কিভাবে বীজ থেকে চারা তৈরি করবেন এবং তারপরে কিছুটা জায়গায় আমি লাগিয়েছিলাম। তো যাই হোক, তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কমার্শিয়ালভাবে আমি এই যে দেখুন কিছুটা জায়গায় চাষ করব, 10-12 কাঠা মতো জমিতে কমার্শিয়ালভাবে আজকে প্রথম আমি এই বারো মাসি সজিনাটা বসাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারা, খুব সুন্দর চারা। এই যে খুব সুন্দর সাইজ হয়ে গেছে চারার, মানে একটু বড় হয়েছে। তো যাই হোক, এই বারো মাসি সজিনা ODC 3, এই চারা আজকে আমরা কমার্শিয়ালভাবে রোপণ করতে চলেছি। তো সেই নিয়েই থাকছে সম্পূর্ণ ভিডিও, কীরকমভাবে লাগাবেন, কতটা মাপ দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে গর্তটা করেছি, একদম সামান্য এক কোদাল মাপে গর্ত করে নিয়েছি। তো এই জমিতে কিন্তু আমাদের অলরেডি মোটর কোলাই বোনা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মোটর কোলাই বোনা হয়েছে। তো এর ভেতর দিয়ে এই যে লাইন, আর এইভাবে যে লম্বা যে শাড়িটা দিয়েছি সেটার মাপটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে লম্বার মাপ, এটা 9 ফুট দিয়েছি পরপর লম্বাতে। আর এই শাড়ি থেকে শাড়ির দূরত্ব এটা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়েছি 10 ফুট। হ্যাঁ, শাড়ি থেকে শাড়ির 10 ফুট দিয়েছি, আর এইভাবে লম্বায় দিচ্ছি আমি 9 ফুট পরপর। আমরা এটা হচ্ছে ডানা বিষ কার্বোফোরন 3G, এই যে কার্বোফোরন 3G। এই দানা কিন্তু আগে গর্তে সামান্য পরিমাণে এই যে এইভাবে দিয়ে যাব। হ্যাঁ, পরপর গর্তে এরকম সামান্য কিছু কিছু করে পরপর দিয়ে যাব। তারপরে আমরা দেব গোবর সার, হালকা কিছু গোবর সার দেব। কমপ্লিটের পথে এই যে এবার চলে আসল গোবর সার, এই যে চলে এসছে গোবর সার জমিতে, এই যে চারা গোবর সার দানা বীজ দেওয়া হয়ে গেছে, এই যে দেখুন। আর এই যে হচ্ছে আমাদের চারা, এই যে গোবর সার, ঠিক আছে, ওই যে গোবর সার ওদিকে পড়লো, কই রে ওদিকে কই, ওই যে ওদিকে পড়েছে, ওই যে সব চলে এসছে গোবর সার। এবার গর্তে গর্তে গোবর সার দেওয়া শুরু করব। এই যে বন্ধুরা, গোবর সার আমরা দিচ্ছি, খুব একটা বেশি দেব না, মোটামুটি এই 2-3 মুঠ করে গোবর সার এই যে এরকম দিয়ে দেব প্রতিটা গর্তে। তারপরে চারা বসাবো, গোবর সারের ওপরেই চারাটা বসাবো। আমাদের এখন মাঠে খানা চলে এসছে, ডিম ভাত চলে এসছে, ডিম ভাত খাবো। তো তারপরে আমাদের গোবর সার দিয়ে হয়ে গেছে গর্তে, তারপরে চারা লাগাবো, জল দেবো, তো আপনারা দেখতে থাকবেন, ঠিক আছে। তো এই যে এখন আমরা লাগানো শুরু করে দিয়েছি, আদার্স কোনো কিছু দিচ্ছি না প্রথম অবস্থায়, শুধু এই জৈব সার গোবর সার যেটা দিয়েছি, তো সেটা এই যে মাটির সঙ্গে মিক্সার করে এই যে আমরা এখন চারাগুলি এইভাবে লাগিয়ে দিচ্ছি। চারাগুলি লাগানোর পরে হালকা একটু জল দিয়ে দেব। প্যাকেটের চারাগুলি মাটি ভেঙে যাচ্ছে কেন, এই যে দেখুন কত শিকড় নিচে। তো বন্ধুরা, মোটামুটি আমাদের মিশন কমপ্লিট, ঠিক আছে। তো জমিতে মোটর আছে, আমরা কিন্তু ঢালাও সেচ দেব না। তো আজকের মতো আমরা কি করব, এভাবে লাগিয়ে হালকা একটু জল ওপর দিয়ে কিন্তু দেব। হ্যাঁ, হালকা জল দিয়ে দেব মগে করে। এই যে আমাদের জল কিন্তু গতকালকে আমরা জল দেওয়া কমপ্লিট হয়েছিল, তো গোড়াতে এই যে মগে করে দিয়েছিলাম,
তো লেট হয়ে গেছিল, শরীর ক্লান্ত হয়ে গেছিল বলে আমরা শর্টফট নেইনি। তো আজকে আবার 10 তারিখ, নভেম্বরের 10 তারিখ, গতকাল 9 তারিখ ছিল। তো গতকাল থেকে আমাদের মিশন চলছিল। তো এই যে আজকে 10 তারিখে কিন্তু আমাদের এই রোপণ প্রক্রিয়া পুরো আমরা কমপ্লিট করে দিলাম, এবং যে চারাগুলো একটু বেঁকা হয়ে গেছিলো সেগুলো বেঁধে এরকম শার্ট করে দিলাম। তো বন্ধুরা, এই 12 মাসই নজিনা বলেন বা সজিনা বলেন, এটার চারা কিন্তু সবসময় আমার কাছে পাওয়া যায়। আর কৃষিভিত্তিক আমাদের এই ধরনের নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেল কৃষকের স্বপ্ন 24 সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে রাখবেন। তো মোটামুটি আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার এটার ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।